টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, দুয়ে চার হয় আর তিনে তিনে ছয়। ও গাইস, এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। গাইস বলার কিছুই নেই, এত সুন্দর হয়েছে মনে হচ্ছে আমি সবকিছু খেয়ে ফেলব। এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে যে বলার কিছুই নেই, এত জঘন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোলাইম আলিমান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো গাইস, আগের ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে ঈদের দ্বিতীয় দিন এবং আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। গাইস আমি জানাইতে পারিনি এর আগের ব্লগে, এখন জানাই। আমি এটাই বলতে আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে ঈদের ব্লগে ও ছিল না, তো আজকে ব্লগে ও চলে আসছে। কজ আজকে তো ঘুম নেই না, আরেকজন থাকলে ভালো হতো, রাইট? আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো গেস করেন। যেহেতু ঈদ, তো আপনাদেরকে সারপ্রাইজ তো দিতেই হবে, রাইট? আমাদের সাথে আজকের ব্লগে কে আছে, কে আছে, কে আছে আমাদের সাথে? আজকে আছে আপনাদের পছন্দের 1, 2, 3 রাত্রি। আজকে আমাদের ব্লগে আছে রাত্রি। সো গাইস, বুঝতেই পারতেছেন আজকের ব্লগটা কত ইন্টারেস্টিং হবে এবং আজকের ব্লগটা অনেক মজার হবে, কারণ আজকে আমরা সবাই বাসায় আছি, আমরা বাইরে যাচ্ছি না, বিকজ আপনারা জানেন লকডাউন দিয়ে দিয়েছে। সো আজকে ভাবলাম বাসায় বসে থেকে আমরা আসলে কি করতে পারি, বাসায় বসে আজকে আমরা কি করবো, আমাদের মজার খাবারগুলো খাবো, কারণ আমরা রেস্টুরেন্টটাকে অনেক মিস করতেছি। সো আজকে আমরা ডেজার্ট টাইপের আমাদের পছন্দের কিছু খাবার বানাবো, লাইক আমি বানাবো কেক, জেসি মিল্কশেক, অ্যান্ড রাত্রি বানাবে জেলি। সো চলুন ব্লগটা স্টার্ট করি। দেন ব্লগটা স্টার্ট করার আগে সাবস্ক্রাইব বাটনে দ্রুত ক্লিক করে দেন, বিকজ এটা একদম ফ্রি। সো গাইস, আর যারা যারা আমাকে সালাম দিতে পারেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে হ্যাঁ সালামের বদলে সাবস্ক্রাইব আমারটাও সাবস্ক্রাইব আমার চ্যানেলে। সো গাইস, আর দেরি করব না, অনেক বড় ইন্ট্রো দিয়ে দিলাম, চলুন ভিডিওটা স্টার্ট করি। হাই এভরিওয়ান, আমি অলরেডি চলে আসছি আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বানানো আমার হাতের তৈরি স্পেশাল কেক। সরাতে তুমি কেক বানাতে পারো? বানাতে পারি বাট বানাইনি, ভাইয়ের কাছ থেকে শিখি। তো চলুন আজকে আপনারাও শিখে নিন যে লিমনের হাতে স্পেশাল কেক বানানোর জন্য কি কি উপকরণ লাগে। তো আমার এই স্পেশাল কেক বানানোর জন্য প্রথমে যেটা লাগবে 2টা ডিম, একটা বড় একটা ছোট, আর লাগবে হচ্ছে ময়দা, লাগবে হচ্ছে চিনি, তেল, এখানে আছে কর্ন ফ্লাওয়ার, এবং এখানে আছে বেকিং পাউডার, এবং এখানে আছে লিকুইড দুধ। সো প্রথমে আমাদের কি করতে হবে, বাই দ্য ওয়ে এরকম একটা গানও কিন্তু আপনাদের লাগবে, যদি আপনাদের না থাকে তাহলে আপনারা চামচ উইক্স যে কোনো কিছুর মাধ্যমে করতে পারেন। তো প্রথমে আমরা কি করবো, এই ডিম 2টা ফাটাবো, ফাটাবো, এটা রাত্রি মাথায় ফাটাবো না আমরা ফাটাবো, এই যেটার ভিতরে দাঁড়াচ্ছে, এটা ফাটাতে যে গ্লাসটা ভেঙে গেল। তো আমরা ডিমটা দিয়ে দিচ্ছি। সো 2টা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি কি করবো, এটাকে মিক্স করবো। গাইস এটা বেশ ফোম ফোম মতো হয়ে গেছে, এরপর আমি এটার মধ্যে দিয়ে দেবো চিনি। তো আমি এখানে ইউজ করতেছি হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি। আমার এখানে কাপের সাইজ দেখতেই পারছেন। এখন চিনিটা ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনারা আসলে কেকটা কীরকম টাইপের মিষ্টি খেতে চান, আপনারা যদি মিষ্টি কম খান চিনি কম দেবেন, মিষ্টি বেশি করে চিনি বেশি দেবেন। ভাইয়া অল টাইম চিনি বেশি খাই, মানে মিষ্টি বেশি খাই। এই কাপের যে অর্ধেক পরিমাণ আমি তেল দিয়েছি তেলটা আমি দিয়ে দিবো। কীভাবে দিবো এটা করতে করতে দিবো, ঠিক ওকে তো এখন আমি কি করলাম, যেহেতু আমার এটা ভালোমতো করে বিট করা শেষ, এবার আমি এর মধ্যে দিব দুধ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে দুধটা অ্যাকচুয়ালি আপনারা কতটুকু দেবেন। দুধটা আমি ঠিক যে পরিমাণ তেলটা দিয়েছিলাম ঠিক সেই পরিমাণে আমি কি করবো, দুধটা দিয়ে দিব।
এখানে আপনারা গুড়া দুধ ইউজ করতে পারেন, লিকুইড দুধ ইউজ করতে পারেন, অথবা আপনাদের যেরকম টাইপের দুধ আপনারা পছন্দ করেন ওই টাইপের দুধ দিতে পারেন। এবার আমি আবার এটাকে কি করবো, ব্লেন্ড করবো। আমাদের সুন্দর করে ব্লেন্ড করা শেষ, এবার আমরা যে দেবো সেটা হচ্ছে শুকনা যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দেবো, লাইক ময়দা। তো আমি এখানে প্রথমে, এখানে তো চা চামচ দেখতেছেন, এখানে আমি প্রথমে অ্যাড করবো চার চা চামচ, এক দুই চার টেবিল স্পুন, তিন এবং চার, চার টেবিল স্পুন আমি কী দিচ্ছি এখানে হচ্ছে আমি ময়দা দিলাম। এবার আমি এখানে সাথে অ্যাড করবো কর্ন ফ্লাওয়ার, এখানে হচ্ছে আমি এটা হচ্ছে ভুট্টার গুঁড়া যেটাকে বলে, সো এক চামচ এবং দেড় চামচের মতো দিলাম। সো আমি প্রথমে কী করলাম, আমি চার চামচের মতো ময়দা দিলাম এবং দেড় চামচের মতো কর্ন ফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এইবার আমি কী করবো এটাকে সুন্দর করে, ও বাই দ্য ওয়ে একসাথে আমি একসাথে দিয়ে দিই, শুধু শুধু আবার পরে না দিই। এখানে হচ্ছে বেকিং পাউডার আছে, বেকিং পাউডারটা আপনি দিবেন এই হাফ চামচের মতো, বেকিং পাউডার দিলে পারে হবে। বেকিং পাউডারটা আসলে আমরা ইউজ করি কেকটা ফুলানোর জন্য, সো এটা দিলে কী হবে কেকটা সুন্দর ফুলবে। সো আমাদের সব ইনগ্রিডিয়েন্টসটা শেষ, এখন আমরা এটাকে মাখাবো, মানে এটাকে আবার ব্লেন্ড করবো। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা আর আর একটু ময়দা দিব কি দিব না সেটা ডিপেন্ড করবে এটার সঙ্গে কতটুকু ঘন হয়েছে সেটার উপরে। সো চলুন এটাকে আমরা আবার ব্লেন্ড করি। সো গাইস দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে উঠাই তাহলে কিন্তু এটা অনেকটা পাতলা হয়েছে। সো আমরা কী করবো এখানে আরও ময়দা অ্যাড করবো। আমি কতটুকু ময়দা দিয়েছিলাম, চার টেবিল স্পুন, আমি এখানে আরও দুই টেবিল স্পুন ময়দা অ্যাড করবো। তবে আপনাদেরকে একটা কথা বলি, যারা আসলে ডিমের স্মেলটা পছন্দ করে না, লাইক যেমন আমি ডিমের স্মেল পছন্দ করি না, আর মানে আপনারা সবাই কেকের মধ্যে ডিমের স্মেলটা পছন্দ করে না, এটার জন্য আপনারা চাইলে, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন নাও করতে পারেন। আমি এখানে অ্যাড করবো ভ্যানিলা এসেন্স, এখানে নানা রকমের ফ্লেভারের এসেন্স পাওয়া যায়, আপনি জানেন না স্ট্রবেরি যে যে মানে ফেভারিট যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে হালকা পরিমাণে জানানা যে ফ্লেভারটা যে এসেন্সটা ওইটা ইউজ করবো, ভ্যানিলা এই দুটা অল্প করে এর সাথে মিক্স করবো, যাতে করে এখান থেকে আমি আসলে একটু মানে ডানানার ফ্লেভারটা পাই, আর সাথে ভ্যানিলা স্মেলটা করবে, ডিমের যে স্মেল আছে সেটাকে ধরো ভ্যানিশ করে ফেলবে। একদমই অল্প, একটু একদমই অল্প এসেন্স কিন্তু খুবই কম দিতে হয়। সো মনে করেন তিন তিন ফোঁটা দিলাম, আর দিব না আমি। এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, সো এটা দিব এসে যেটা আমরা বাইরে খাই। ওয়াও আমি অনেক ভালো রাঁধুনি দেখতে পাচ্ছি, তো এই এই মুটকি দিয়ে এটা ব্লেন্ড করে ফেলবো। সো এটাও আমরা দিয়ে দিব এরকম চার পাঁচ ফোঁটা, তাহলেই হবে। এবার এটাকে আমরা সুন্দর করে ব্লেন্ড করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কারোর তো কতটুকু হচ্ছে, তবে আপনাদেরকে বলে আমি আপনাদেরকে বলেছিলাম যে আরও এক চামচ কি হচ্ছে ময়দা অ্যাড করতে হবে, বাট ওটা আমি করিনি, কারণ এটা আমার যতটুকু থিকনেস পছন্দ ছিল অতটুকু হয়ে গেছে, যার কারণে আমি আর অ্যাড করিনি। তার মানে আমার কী ছিল আপনাদের দেখিয়ে ফেলাম, প্রথমে চার চামচ দিয়েছিলাম, পরে আমি দুই চামচ হচ্ছে আবার ময়দাটা অ্যাড করছিলাম। তো আমি কী করবো এটা সুন্দর করে আবার একটু ব্লেন্ড করবো, ব্লেন্ড করার পরে আমাদের বিটাটা কিন্তু রেডি হয়ে যাবে, দেন আমরা এটাকে কী করবো ওভেনে দিয়ে দেবো। তো আমরা আর এক মিনিট মতো এটাকে বিট করবো, কারণ আমাদের অলরেডি কেকের মিক্সারটা করা শেষ। তো আমরা একটা এরকম একটা প্যান বা বোল নিয়ে নিছি যেটার ভিতরে আমরা কেকটা বানাবো। সো আপনারা বাসায় থাকা যে কোনো এরকম স্টিলের কিছু নিতে পারেন, যেটা ওভেনের মধ্যে দিলে আসলে পুড়ে যাবে না বা ফেটে যাবে না বা ভেঙে যাবে না। সো এটার মধ্যে আমি হালকা তেল লাগাই নিছি যাতে কেকটা লেগে না যায়। তো এবার আমরা এই টোটালটা মানে টোটাল ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। সো যাই হোক এবার এটাকে আমরা ওভেনের মধ্যে দিব এবং এটাকে আমরা বেক হবো, কারণ এক একজনের ওভেন এক এক রকমের, আমাদের ইলেকট্রিক ওভেন, সো আমাদের মিনিমাম এটা তৈরি করতে 30 থেকে 35 মিনিট অথবা 40 মিনিটও লাগতে পারে। সো চলুন এবার আমরা, মেন কথা হচ্ছে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে যতক্ষণ বেক হতে লাগবে ততক্ষণ আপনারা বেক করবেন। সো চলুন আমরা এটা ওভেনের মধ্যে, আচ্ছা তাহলে তুই ওইটা বলে দে যদি আপনাদের বাসে ওভেন না থাকে তাহলে বালু দিয়েও করতে পারবেন। ওভেন না থাকলে আপনারা ফ্রাই প্যানে করতে পারবেন, মানে ঢাকনা ওলা যে ফ্রাই প্যান ওটা ঢাকনার মুটকিটা লাগাই দিবেন এবং আপনারা চাইলে বালু দিয়ে করতে পারবেন, আপনারা চাইলে রাইস কুকারে করতে পারবেন। বালু দিয়ে কিভাবে করবে বলে দে, বালু দিয়ে করতে হবে, যে বালুটা হচ্ছে বালুটা 10 মিনিট গরম করতে হবে, তারপর মিডিয়াম আঁচে রেখে বেক করতে হবে শেষ। সো এখন আমার মনে হয় যে প্রায় ম্যাক্সিমাম মানুষের বাসি ওভেন আছে, তো যাই হোক আমরা চলে যাই এখন ওভেনে।
আমি এ ফিউ মিনিটস লেটার সো এভরিওয়ান যেহেতু আমরা কেকটা ওভেনে দিয়ে দিয়েছি সো আমরা আসলে চাচ্ছি পারফেক্ট কেক বানাই তাহলে তো আমি চাচ্ছি এবং আপনাদেরকে শিখাইতে যাচ্ছি কিভাবে আপনারা একদম মানে একদম মানে বার্থডে কেক ধরনের আসলে পুরো ক্রিম দিয়ে থাকে আর পাউডার ঠিক সেভাবে আপনারা বাসাও তৈরি করতে পারবেন এবার আমরা যেটা করবো সেটা ক্রিম তৈরি করবো ক্রিম তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই হুইপ ক্রিম আপনারা হুইপ ক্রিম যে কোনো ভালো সুপার শপে পেয়ে যাবেন সো আমি এখানে হুইপ ক্রিমটা দিয়ে দেবো এবং এটা হচ্ছে ঠান্ডা আছে রুম টেম্পারেচার সো আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এটা যে এতটুকু দিচ্ছি মিস এতটুকুই আমরা তাকে এটা যখন আমরা বিট করবো তখন এটা কিন্তু এটা ফুলে যাবে ফুলে আরও মানে ফোম হয়ে যাবে দেন এখানে আমরা চিনিও রাখছি চিনি অ্যাড করবো আপনি কত ক্রিমের মধ্যে কতটুকু চিনি খেতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড আপনাদেরকে একটা কথা বলি হুইপড ক্রিম আপনারা যত বেশি বিট করবেন তত বেশি মজা হবে তত বেশি গাঢ় হবে সো আপনারা দেখাচ্ছে যে একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে বিট করতে থাকবেন দেখবেন লাস্ট ফিনিশিংয়ে যে টেস্টটা পাবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো মাইন্ড ব্লোয়িং টেস্ট হবে আপনারা এমনি হুইপড ক্রিমও খেতে পারবেন যেমন দেখেন কেকটা খুঁজছে কিনা সেটা চেক করার জন্য এরকম করে দিবেন দেখবেন এখানে কিছু লেগে আছে কিনা যেহেতু আমার এখানে কিছুই লেগে নেই দ্যাট মিন্স কেকটা পুরোপুরি হয়ে গেছে তো এখন আমি কি করবো কেকটাকে এই প্লেটের উপরে আমি রাখবো উপর যে শক্ত পার্টটা আছে শক্ত পার্টটা কেটে ফেলে দেবো এখন আমাদের যে কেকটা এই কেকটাকে আমাকে কি করতে হবে দুইটা স্লাইস ভাগ করতে হবে উপরে দিতে চাচ্ছি সেই পার্টটা এই পার্টটা এই পার্টটা আমি সুন্দর করে উপরে বসিয়ে দিচ্ছি সব থেকে সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে আমি সবসময় কেক হচ্ছে বানাইছি এমনি যেটা কেক সেই কেকটা বানাইছি কিন্তু এরকম ক্রিম দিয়ে আমি হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম বানাইলাম আমাদের কেক মানে যেটা হচ্ছে আমার তৈরি করা স্পেশাল কেক অ্যান্ড রেডি সো কেমন হয়েছে বলবেন সুন্দর লাগছে দেখতে তো এখন আমরা এটা খাবো খেয়ে আপনাদেরকে বলবো এটা কেমন হচ্ছে তার আগে এটার একটা ছবি তুলতাম রাইট ছবি তুলে আসি ও গাইস এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে সো এভরিওয়ান এখন আমরা কেকটা কাটবো কেটে দেখবো সব খেতে কেমন লাগছে সো ওকে কালকে হ্যাপি বার্থডে আচ্ছা যদি যারা দেখছেন তাদের মধ্যে কারো যদি বার্থডে থাকে তাহলে আমি তাদের বার্থডে সেলিব্রেট করব হ্যাপি বার্থডে টু ইউ এখন আমরা যেটা করবো সেটা সেটা খাবো খেতে এটা শুনে কেমন টেস্ট হচ্ছে এটা কিন্তু আপনার একটা কাজ করবেন এটা কিন্তু আপনার ফ্রিজে রাখবেন ফার্স্ট টাইম ফ্রিজে রাখলে কি হবে এই সব কিছু একটু অ্যাডজাস্ট হয়ে যাবে তো আরো মজা হবে এখন আমার টান আমি বানাবো জেলি আমার জেলি খুবই পছন্দ একটা নিয়েছি অরেঞ্জ ফ্লেভার আর একটা নিয়েছি স্ট্রবেরি ফ্লেভার বাট স্ট্রবেরি আমার খুবই পছন্দ সেজন্য আমি স্ট্রবেরি বানাবো অ্যান্ড এটা বানানো খুবই সহজ তো যা যা পারেন অবশ্যই আমার কাছ থেকে শিখতে পারবেন তো চলুন আমি কীভাবে বানাবো সেটা আপনাদেরকে গ্যাসটা অন করলাম সো আমরা মোট 2 কাপ পানি দিচ্ছি এবং এটা গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো তো অলরেডি পানি গরম হয়ে গেছে এখন আমরা এই জেলি পুরাটা দিয়ে দেবো মধ্যে
সো পুরোটা ভেয়া হয়ে গেছে এখন এটা আমরা নাড়ব কতক্ষণ নাড়তেই থাকব সো এখন এর ভিতর আমরা 2 টেবিলস্পুন চিনি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু চিনি পছন্দ করেন সেই অনুযায়ী সো এখন আমরা এটা আবার মিক্সড করব দেখতে পাচ্ছেন সো চিনিটা গলে গেছে এখন আমরা গ্যাসের চুলাটা অফ করে দিব সো এটা আমাদের জেলি এখন এটার ভিতর থেকে আমরা এটা সেট করতে দিব সো চলুন আপনারা একটু একটু করে এখানে দিয়ে দেবেন শেষ এখন আমরা এটা ঠান্ডা হলে সেট হয়ে যাবে দেন আমরা ফিরে আসব 1 hour later সো এভরিওয়ান আমার জেলিটা অলরেডি সেট হয়ে গেছে দেখেন স্মেলটা অস্থির আছে এখন আমরা এটা বের করব বাউ আস্তে আস্তে বের কর রাত্রি ফেভারিট গান কোনটা ছিল বলতো এইটা না আরে এটা না দুয়ে দুয়ে চার মায়া তিনে তিনে ছয় এটা আমার ফেভারিট গান ছিল আর এখন ফেভারিট গান সবগুলো বিটিএস স্মুথ লাইক বাট লাইক না 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 এবার তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে রাত্রে হৃদয় খেয়ে দেখো রাত্রি একটু খেয়ে দেখ একদম দোকানের জেলির মতো বাট আমার স্ট্রবেরি ফ্লেভার পছন্দ না আই লাভ স্ট্রবেরি তো আমার কাছে ভালো লাগছে আমি একটা খেয়ে দেখি আচ্ছা তুমি 10 মধ্যে আমাকে কত দিতা 10 ভিতরে আমি দোকানে যেরকম খেয়েছি এর মিলিয়ে না এটা কিন্তু দোকানের জেলির মতো হয়েছে তুই এই যদি ক্যান গো আমরা পাউরুটির সাথে জেলিগুলো খাই না হ্যাঁ ওরকম 8 রাত্রিকে দিচ্ছি 9 আমার বল কি বানাবি মানে কি কি জিনিস লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি সো গাইস এখন আমি যা যা লাগে তা নিয়ে এসেছি এখানে আছে আমার মিল্ক আইস কিউব আর হচ্ছে এটা কি চিনি আর টিকটক তো কিটক্যাট তো অবশ্যই তো ফার্স্ট আমার চিনি দিয়ে দেবো হচ্ছে গিয়ে চিনি অবশ্যই আপনার ইচ্ছা মতো দেবেন যে আপনি মিষ্টি বেশি খাবেন কিনা তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 চামচ চিনি দিচ্ছি আইস এখানে আছে প্রায় 7-8টা দিচ্ছি মিল্ক দিয়ে দিব মিল্ক দিয়ে দিচ্ছি আর পুরো একটা কিটক্যাট দিয়ে দেবো টিকটক চলে আসছে তো আমার মুখে শুধু এর ভিতরে আপনারা একটু কফি অ্যাড করতে পারে ফ্লেভারের জন্য আমি একটু কফি অ্যাড করেছি নেসলে কফি এ ফিউ মিনিটস লেটার সো এখানে তৈরি হয়ে গেছে এটা এবারে স্মেল অস্থির আসতেছে
তো এটা ডেকোরেশন করার জন্য আমি এখানে নিয়েছি এটা কি বলো ভাইয়া হুইপড ক্রিম হুইপড ক্রিম এটা এটা কই এটা এটা হারাই গেছে ওয়াও সো গাইস তৈরি হয়ে গেছে আমার হচ্ছে কিটক্যাট মিল্কশেক মাই শেক 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 কিটক্যাট মিল্কশেক সো আমি কেক তৈরি করতে যাব গাইস বলার কিছুই নেই এত সুন্দর হয়েছে মনে হচ্ছে আমি সবকিছু খেয়ে দেবো তোর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে বলার কিছু নেই এত জঘন্য লাগছে আসলে মজা হইছে ওপি ওপি লেভেলের হইছে আর তোমার আই মিন রেস্টুরেন্ট টাইপের মত হইছে রাইট হ্যাঁ আমি একটা রেস্টুরেন্ট খুলে নেসলে কফি দেওয়ার জন্য অতিরিক্ত এক্সকিউজ মি নট স্পন্সর যে তুমি অতটা শো করবে আই এম সরি অপস অপস এ ফিউ মোমেন্টস লেটার যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা মানে কিটক্যাট মিলছে যার রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগে তবে তাকে কমেন্ট সেকশনে বলবেন যে ভাইয়া বা আপু আপনার রেসিপিটা বেস্ট আমি জানি আমারতে বেস্ট হবে সো গাইস আমার তো ট্রুলি অনেক জোস ছিল মানে ওপে লেভেল ছিল সো আপনাদের আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন কার রেসিপি বেস্ট সো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ